আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আবুল হোসেন শেখ, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট এবং ফাংশনের একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে আলোচনা শুরু করি। সেট ফাংশনের আজকের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই সমস্যাটি বোর্ডের মধ্যে এসেছে, চট্টগ্রাম বোর্ড 2020 সালে এই প্রশ্নটি ছিল। এই প্রশ্নটি দ্বারা আমি যে বিষয়টি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন এটা হচ্ছে দুই নম্বরের জন্য, দুই নম্বরের প্রশ্ন, এটা দুই আসে, এটাতে চার, এটাতে চার। কিন্তু তুমি যদি এই দুই এর জন্য যে প্রশ্নটির সমাধান করতে হবে সেটা তুমি যদি না পারো তাহলে বাকিগুলো তুমি পারবে না, কারণ ক এর যে প্রশ্নের সমাধানের সাথে খ এবং গ সম্পর্কযুক্ত। এ ও সি কে তালিকা পদ্ধতি যদি তুমি প্রকাশ করতে না পারো তাহলে খ এবং গ এই প্রশ্নের সমাধান তুমি করতে পারবে না। কিন্তু প্রশ্নটি সবাই একটু লক্ষ্য করো, যেখানে দেখা আছে সার্বিক সেট ইউ, ইউ সমান এটা দেওয়া আছে যে এক্স মিলিংস টু এক্স, এক্স সাবসেট এক্স মিলিংস টু এন, এক্স এর এই বিষয়গুলো না বোঝার কারণে শিক্ষার্থীরা বাকি এই খ এবং গ পারে, কিন্তু ক নাম্বারটা না পারার কারণে বাকিগুলো সে অ্যান্সার করতে পারে না। তো এই জন্য আমি এখানে মূলত ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটার জন্য আমি এই প্রশ্নটি লিখেছি। আমি জানি বাকি খ এবং গ এটা প্রায় 80% স্টুডেন্ট পারে, হয়তো 10% বা 20% স্টুডেন্ট না পারতে পারে, কিন্তু বাকি স্টুডেন্টরা এটা পারে এটা আমি জানি। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে তালিকা পদ্ধতি প্রকাশ করার ক্ষেত্রে বা গঠন পদ্ধতি প্রকাশ করার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর মধ্যে সমস্যাগুলো হয়ে থাকে। তো এটা সমস্যার সমাধান করার জন্য মূলত আমি এই প্রশ্নটি এখানে লিখেছি। তাহলে দেখো, যেখানে ইউ ইকুয়াল টু হচ্ছে এক্স সাজ দ্যাট, ইউ এর সেটগুলোর উপাদান হচ্ছে এক্স, যেখানে এক্স বিলংস টু এন, এক্স এন এর মধ্যে আছে, এক্স এর যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো এন এর মধ্যে থাকবে, এন সেটের মধ্যে থাকবে। এখন এন এর মধ্যে কি আছে, এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যেটা এক থেকে শুরু করে অসীম পর্যন্ত, তার মানে এক্স এর মানগুলো এক থেকে অসীম পর্যন্ত হতে পারে এই শর্ত, এইটুক শর্ত অনুসারে। কিন্তু পরবর্তীতে আবার দেওয়া আছে এবং এক্স স্কোয়ার লেস দেন 53। এখানে আবার একটা বাইন্ডিং আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে ওই সংখ্যাগুলোকে বর্গ করলে সেটা 53 যে ছোট হবে, তার মানে যে অসীম একটা উপাদান ছিল আমাদের যে এন হচ্ছে অসীম সংখ্যার সেট, এখান থেকে সীমিত আকারে আমাদেরকে বেঁধে দিয়েছে যে ওই উপাদানগুলো আমরা নিব তাদেরকে বর্গ করলে সেটা 53 যে ছোট হবে। আর এ সেট যেটা এ বলছে এক্স বিলংস টু এন, এক্স এর উপাদানগুলো এন এর মধ্যে আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, তার মানে এক থেকে অসীম পর্যন্ত। তারপরে যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে এক্স মৌলিক সংখ্যা, তার মানে অসীম পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলো হবে, এই পর্যন্ত পর্যন্ত আমরা এটা বুঝতে পারি। তারপরে যে শর্তটা দেওয়া আছে এবং এক্স এর মান হচ্ছে 10 এর থেকে ছোট, তাহলে আরও ছোট করে দিয়েছে যে এক্স এর মানগুলো হবে 10 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখান থেকে এই এ সেটের উপাদানগুলো বের করতে পারবো। এই জন্য এই শর্তগুলো যে দেওয়া থাকে এই শর্তগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা বাকিগুলো পাবো। যেমন বি সেট এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করাই আছে যে বির মান হচ্ছে 4-5, ঠিক একই রকমভাবে সি, সির ক্ষেত্রে বলা হচ্ছে এক্স বিলংস টু এন, মানে এক্স এর উপাদানগুলো এন এর মধ্যে আছে, মানে অসীম এক থেকে অসীম পর্যন্ত এর মধ্যে আছে। তারপরে শর্ত রয়েছে যে এমন ওই সংখ্যাগুলো এমন হবে যাদেরকে বর্গ করলে 7-এর চেয়ে বড় হবে এবং 7-এর চেয়ে বড় হবে বর্গ করলে, এবং একে কিউব করলে 136, 136-এর চেয়ে ছোট হবে, তাই ওই সংখ্যাগুলোকে বর্গ করলে 7-এর চেয়ে বড় হবে এবং ঘন করলে সেটা 136-এর চেয়ে ছোট হবে, ওই উপাদানগুলোই হবে মূলত সি এর উপাদান। এখন এখান থেকে যদি আমি ইউ এ বি সি বের করতে পারি তাহলে খুব সহজেই বাকি দুইটা প্রশ্নের সমাধান আমি করতে পারবো। তো এই জন্য প্রথমে চলো আমরা যেটা বুঝালাম এতক্ষণ
সেটা আমরা একটু করি। তাহলে আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, বাকিগুলো আমাদের মূলত দরকার হচ্ছে যে এ সি ইউ এগুলো বের করা। আমি আজকে এইগুলো বের করাটাই তোমাদেরকে শেখাতে যাচ্ছি। তাহলে প্রথমে আছে আমাদের ইউ সেট, যেটা সার্বিক সেট। এই সার্বিক সেট নিয়ে আমরা প্রথমে আলোচনা করি যে সার্বিক সেটটা আমরা কিভাবে নির্ণয় করব। সার্বিক সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে যে ইউ হচ্ছে এক্স বিলংস টু, দেখো ইউ হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স এন এর মধ্যে আছে মানে স্বাভাবিক সংখ্যা, এবং তাদেরকে বর্গ করলে 53 চেয়ে ছোট হবে। এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের মান, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের মান 53 চেয়ে ছোট, সেই মানগুলোই হচ্ছে এই শর্ত অনুসারে গ্রহণযোগ্য হবে। এখন আমরা এক্স তো বলছে যে অসীম পর্যন্ত, এন এর মান অসীম, আমরা জানি এন সমান হচ্ছে অসীম, এন সমান ইজ ইকুয়াল টু এন এর যে সেটটা রয়েছে 1 2 3 4 5 ডট 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 ডট, অসীম পর্যন্ত হচ্ছে এই সেটটা এন এর মান। ঠিক একই রকম ভাবে এক্স এর মানগুলো হচ্ছে তাই, এক্স এর মানগুলো হচ্ছে অসীম পর্যন্ত। এখন আমরা এক্স এর মান 1 2 3 4 5 এগুলো নিতে থাকবো আর দেখতে থাকবো যে এই শর্ত অনুসারে কোন মানগুলো হয়। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে কি হয়, এক্স এর মানগুলোই হচ্ছে এই 1 2 হচ্ছে এই সবগুলো। এক্স ইজ ইকুয়াল যদি 1 হয়, দেখো এক্স ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1। এখন 1টা কি 53 চেয়ে বড় না ছোট, সেটা 53 চেয়ে ছোট, তাহলে যা 53 চেয়ে ছোট এটা তাহলে ঠিক আছে, এই শর্ত অনুসারে এটা হচ্ছে 53 চেয়ে ছোট, তাহলে এটা মূলত আসলেই ছোট, 1 হচ্ছে 53 চেয়ে ছোট, তাহলে এটা শর্ত অনুসারে ঠিক আছে। এখন একই রকম ভাবে যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই, এক্স ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে কি 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, এটাও 53 চেয়ে ছোট, 53 চেয়ে ছোট। একই রকম ভাবে আমরা যদি এক্স এর মান 3 বসাই, 3 হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এটাও হচ্ছে 53 চেয়ে ছোট। এরকম ভাবে আমরা যদি যেতে থাকি নিচের দিকে 4 5 6 7, আমরা যদি 7 পর্যন্ত যাই, 7 কে স্কোয়ার করলে হবে 49, ওটাও 53 চেয়ে ছোট হবে। আমি বাকিগুলো উপরে দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে যদি আমরা এক্স ইকুয়াল টু 7 পর্যন্ত যাই, 3 4 5 6 7, যে এক্স ইকুয়াল টু 7 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 7 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 49, এটাও 53 চেয়ে ছোট, লেস দেন 53। এখন এক্স ইকুয়াল টু যদি 8 হয়, 8 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 8 স্কোয়ার হচ্ছে 64, তাহলে এটা 53 চেয়ে ছোট নয়, এই জন্য আমরা এটা কেটে দেবো, এটা 53 চেয়ে ছোট নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 এর পরে যদি আমরা 9 নিই, তাহলে এটা বাড়তেই থাকবে, এই মানগুলো বাড়তেই থাকবে, এগুলো কমবে না। যেমন প্রথম থেকে 1 ছিল, 4 ছিল, তারপরে ছিল হচ্ছে 9, তারপরে এরকম ভাবে হবে 16 25 36, ঠিক আছে, এভাবে 49, এভাবে বাড়তেই আছে 64, তারপরে যদি আমরা 9 নিই তাহলে হবে আমাদের 81, এভাবে বাড়তে থাকবে, মানে 53 চেয়ে ছোট হবে না। তাহলে আমাদের বাকি মানগুলো আর নেওয়ার প্রয়োজন নেই। তা আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 7 পর্যন্ত মানগুলো হচ্ছে এই শর্ত অনুসারে, ঠিক আছে, হচ্ছে যে এক্স স্কোয়ারে বর্গ করলে 53 চেয়ে ছোট, এই মানগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এই সেটটি এখানে লিখে দিতে পারি যে আমরা যে ইউ সেটটা তালিকাভুক্ত যদি প্রকাশ করে, তাহলে ইউ সেটের মানগুলো আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে ইউ সেট আমরা পেলাম হচ্ছে
এক থেকে সাত পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইউ সেট যেটা সার্বিক সেট সেটা হচ্ছে এক থেকে সাত পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, এই হচ্ছে আমাদের ইউ সেট। এখান থেকে আমরা 1 থেকে 7 পর্যন্ত পেলাম ইউ সেট 1, 2, 3, 4, 5, 6, 7, ইউ পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে এ নাম্বার যে রয়েছে সেটা বলছে, আমরা যদি দ্বিতীয় অংশটুকু করি, এখন ইউ পেয়ে গেলাম। এখন আমরা এরটা দেখি, অ্যাসেটকে তালিকাভুক্ত প্রকাশ করতে হবে কিভাবে। অ্যাসেটের ক্ষেত্রে লেখা আছে যে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন, এক্স স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, তার মানে এন এর যে উপাদানগুলো সবগুলো হচ্ছে এই অ্যাসেটের উপাদান। তার পরবর্তী শর্ত হচ্ছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং 10 থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা এটা সরাসরি লিখতে পারি যে 10 অপেক্ষা ছোট যে মানগুলো রয়েছে, 10 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা সমূহ হলো এক্স এর গ্রহণযোগ্য মান। 10 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা সমূহ হলো এক্সের গ্রহণযোগ্য মানগুলো, তাহলে গ্রহণযোগ্য মানগুলো কি রয়েছে আমরা দেখি। তাহলে এক্সের গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে, দেখো 10 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি আছে, 2, 3, 5, 7, তার মানে এ সেট হচ্ছে 2, 3। তাহলে এ সেটের উপাদানগুলো হবে 2, 3, 5, 7, সমস্ত মৌলিক সংখ্যাগুলো। যেহেতু যদি এখানে থেকে এক্স মাইনাস টেন মানে অসীম পর্যন্ত, এক থেকে অসীম পর্যন্ত সবগুলি হচ্ছে এর মধ্যে আছে, তার পরিবর্তে বলছে এক্স মৌলিক সংখ্যা, তাহলে বাকিগুলো বাদ যাবে, শুধু মৌলিক সংখ্যা। তার পরিবর্তে বলছে যে টেন এর চেয়ে ছোট, তার মানে এখানে হচ্ছে টেন এর চেয়ে ছোট এসে মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। এটা হচ্ছে এসএফকে আমরা তালিকা করে দিয়ে প্রকাশ করলাম। ঠিক একই রকম ভাবে আমরা এখান থেকে সি যে উপাদানটা আছে সি কে আমরা তালিকাভুক্ত প্রকাশ করতে পারবো, যেরকম ভাবে আমরা ইউ কে প্রকাশ করেছি যে এক্স হচ্ছে উপাদানগুলো আমরা এখানে নিব, যে এক্স এর উপাদানগুলো কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা নিয়ে আমরা এক্স এর মান বসাতে থাকবো এক থেকে শুরু করে উপরের দিকে। এই দুটি শর্তই যে সংখ্যাগুলো মানবে সেগুলোই মূলত এই সি সেটের উপাদান হবে। মানে এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন, এন সমান তো আমরা জানি যে এন সমান হচ্ছে এক থেকে অসীম পর্যন্ত, 1, 2, 3 পর্যন্ত থেকে অসীম পর্যন্ত হচ্ছে এই এন সেম এন যে সেটটা রয়েছে স্বাভাবিক সংখ্যা। আমরা এই সি নির্ণয়ের জন্য কি করবো, এক্স এর মান 1 ধরবো, 2 ধরবো, এরকম ভাবে আমরা যেতে থাকবো। যেমন এক্স ইজ ইকুয়াল টু 1 হলে আমরা লিখবো, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 স্কোয়ার সমান হচ্ছে 1, এবং এক্স কিউব সমান হচ্ছে 1 কিউব সমান হচ্ছে 1। এখন দেখো এই শর্তটা 1 যেটা 7 এর চেয়ে বড় হতে বলছে, এটা 7 এর চেয়ে বড় নয়, ঠিক আছে, যে গ্রেটার দেন 7, কিন্তু এটা 7 এর চেয়ে বড় নয়, এটা শর্ত মানবে না। আর এটা 136 এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, কিন্তু একটি শর্ত মানছে আর একটি শর্ত মানছে না। এটা শর্ত মানছে যেটা বর্গ ঘন করলে 136 এর ছোট হয়, কিন্তু এটা বর্গ করলে 7 এর চেয়ে বড় হচ্ছে না, তাহলে 1টা গ্রহণযোগ্য নয়। এরকম ভাবে 2, 3, 4, 5, 6, 7 এভাবে আমরা যেতে থাকবো, তাহলে যে মানগুলো এখানে গ্রহণযোগ্য হবে সেই মানগুলোই সি সেটের উপাদান হবে। মূলত এখানে 3 এবং 3, 4, 5 এই তিনটা মান এখানে গ্রহণযোগ্য হবে, 3, 4, 5 এই তিনটা মান এভাবে গ্রহণযোগ্য হবে। যদি তোমরা এক্স এর মান 2 নাও, এক্স এর মান 3 নাও, এভাবে নিতে থাকো, তাহলে এই তিনটা মান এখানে গ্রহণযোগ্য হবে, বাকিগুলো হবে না। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে তালিকা পদ্ধতিতে এরকম প্রকাশ করতে হবে।
আমরা প্রথমেই যে প্রশ্নটা লিখেছিলাম, তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করা যায় এসএল এই সেটগুলোকে, তাহলে বাকিগুলো আমরা খুব সহজেই করতে পারি। এই নিয়মগুলো আমাদের জানা আছে, যেমন ইন্টারসেকশন ইউনিয়ন করা, এরপর হচ্ছে পুরো অফসেট নির্ণয় করা, এ প্রাইম বি প্রাইম এবং পাওয়ার সেট নির্ণয় করা, এগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো আশা করি তোমরা এই বিষয়টি, যে বিষয়টি আমি বোঝাতে চেয়েছিলাম, সেই বিষয়টি বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নটা যদি পারো, ক নম্বরের প্রশ্ন, বাকি খ এবং গটা তোমাদের জন্য করা খুব সহজ হবে। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।